আজ পুরুলিয়াতে আমরা সেকেন্ড দিন তো সেকেন্ড দিন এখানে আমরা জয়চন্ডী পাহাড়ে এসেছি তো এখানে একটা মন্দির আছে আর পুরো দেখতে পাচ্ছেন একটা পাহাড় রয়েছে তো পাহাড়ে যাবে এখানে মন্দির আছে মন্দিরেও যাওয়া যাবে আর এর আগে যে ভিডিওটা আমরা তৈরি করেছি ওটা এই ভিডিওটার আগেই আপলোড করা আছে ওটা আপনার দেখতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে যে আপনি দেখতে পারেন তো ওই ভিড়তে আমরা গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে তো অযোধ্যা পাহাড়ে কিছু কিছু জায়গা ঝর্ণা আছে মন্দির আছে তো ওইগুলো আমরা দেখেছি তা ওই ভিড়তে আপনি আছে ভালোভাবে দেখতে পারবেন তো আজকে চলুন আমি এই জয়চন্ডী পাহাড়ে উপরে যে আমরা দেখবো তো ওখানে কি কি আছে না আছে সব কিছু এই ভিড়তে আপনারা দেখতে পারবেন তো চলুন জয়চন্ডী পাহাড়ে যাওয়ার জন্য এখান থেকে একটা রাস্তায় গিয়েছে তো এই রাস্তাতে উপরে যেতে হবে আমাদের তো পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন আজকে তো দ্বিতীয় দিন এখানে তিনটে স্পট আমরা দেখবো তো প্রথম আমরা এই জয়চন্ডী পাহাড়টা আমরা দেখে নিচ্ছি তো প্রথম এখান থেকে সূচনা পাঁচশো তিনটা সিঁড়ি রয়েছে এখান থেকে পরপর উপরে চলে যাচ্ছে আর উপরে যাওয়ার আগেই এখানে দেখছেন বজ্রদম বলির একটা ছোট্ট একটা মন্দির মতন করা আছে তো চলুন আমি এই পাঁচশো তিনটা যে সিঁড়ি রয়েছে সিঁড়ি করে উপরে যেতে হবে তো বয়স্ক হলে সাইডে বসার জায়গা আছে ওখানে বসে বিশ্রাম নিতে পারেন পাহাড় দেখতে হলে এখানে এসে খুবই ভালো লাগবে চারিদিকে দেখবেন এদিকে পাহাড় পাহাড়ের পাথর গুলো রয়েছে আর জায়গায় জায়গায় বসার জায়গাও রয়েছে আর সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব লম্বা বড় বড় করে সিঁড়ি দেওয়া করা রয়েছে এখানটায় ডাইরেক্ট আপনারা উপরে উঠতে চান তাও আপনারা সাইড থেকে উঠতে পারেন দেখুন সমস্ত গাছপালা চারিদিকে রয়েছে দেখুন এখান থেকে পুরো সিঁড়ি হয়েছে হিরোক রাজার দেশে যে বাংলা মুভিটা তার শুটিং এখানেই হয়েছিল আপনারা যদি হিরক রাজার দেশে মুভিটা না দেখেন তো একবার দেখে নিন তাহলে বুঝতে পারবেন এই সব যে পাহাড়গুলো আছে সেগুলো সবই হিরোক রাজার দেশে যে মুভিটা আপনারা দেখতে পারবেন তো যে মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটা এসে গেছি সামনে দেখতে পাচ্ছেন মন্দিরে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের পাশেই এখানে বজরাঙ্গলির মন্দির থেকে শুরু মন্দিরের পাশেই এখানে দেখতে পাচ্ছেন আমরা কতটা উপরে এসেছি ভিডিও দেখে বুঝতে পারছেন এতটা উপরে আপনার এসে গেছি এখান থেকে পুরো দেখা যাচ্ছে ওখানে আর একটা পাহাড় রয়েছে পরপর দুটো পাহাড় ছোট পাহাড় রয়েছে আর ওর থেকেও এটা আরও বেশি উপরে আর আমাদের যে গাড়িটা রাখা আছে গাড়িটা ওই সাইডটা রাখা আছে এদিকে পুরো

দেখুন এখানে খুব যে গুলো আছে দেখতে খুব সুন্দর লাগছে এটা খুব সাবধানে আপনার সাইডে আসতে হবে বেশি সাইডে যাবেন না পুরো খাড়া ঢাল রয়েছে দেখুন কত পুরনো দিনে তৈরি হয়েছে এখন আমরা নিচের দিকে নামছি তোমার পাঁচশো তিন সিঁড়ি নিচে আনতে হবে এখন নামার সময় অতটা কষ্ট না ঘুরার সময় যতটা কষ্ট মনে হয়েছে চারিপাশে এরকমই পাহাড় এরকমই পাথর রয়েছে তো এখানটায় একটাই মাত্র ফেমাস হয়েছে এখানে হিরো দেশের যে গুপি গাইন বাঘা গাইন বাঘা বাইন যে সিনেমাটা ওই সিনেমাটা শুটিং হয়েছিল নিচে তার গুহা রয়েছে এখানে প্রত্যেকটা মানে ওই দেশের অনেক শুটিং এখানেই হয়েছিল তো ওর জন্যই এখানে সব সবাই আসে মন্দিরটা তারও আগে হয়েছিল যে গুহাটা আপনারা দেখেছিলেন গোপী গায়ন যে সেই গুহাটা হলো ঠিক এখানটাই ঠিক আছে তো আমরা আগে আর যাচ্ছি না কারণ এখানটায় পুরোপুরি কাটা দিয়ে আটকে দেওয়া হয়েছে ওখানটায় শিয়াল কিছু থাকতে পারে সাপ থাকতে পারে এর জন্য ট্যুরিস্ট যারা আছে তারা ওখানে যেতে পারবে না এর জন্য আটকে দেখা হয়েছে এখানেই সেই গুহাটা তো এখানে আসার আগে একবার হিরোক্রা দেশের সিনেমাটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখানে কি কি আছে না আছে জানার তো এখানে দেখুন এখানে সামনে একটা মাঠ রয়েছে এখানে সমস্ত ট্যুরিস্ট যারা আছে তারা এখানে গাড়ি রাখে গাড়ি রেখে এখানে টয়লেটের ব্যবস্থা আছে সব কিছুই ব্যবস্থা রয়েছে আর রাত্রেবেলায় এখানে এন্ট্রি নেই রাত্রেবেলায় এখানে পুরোপুরি বন্ধ হয়ে যায় তো যা আপনাদের দেখার আছে আপনারা সকাল সকাল এসে এখানে দিনের বেলায় আপনারা দেখে দেবেন আর দিনের বেলায় আপনারা এটা ভালোভাবে উপভোগ করতে পারবেন কোথায় কি আছে আপনারা জানতে পারবেন তো চলুন আমি নেক্সট যে প্লেস আছে সেই প্লেসে আমরা যাব তো আগের দিন তো আমরা অযোধ্যা পাহাড়ে আমরা ঘুরে এসেছি আজকে এই প্রথম এই প্লেসটা হয়ে গেছে এবার নেক্সট যে স্থানটা সেখানে আমরা যাব সেখানে যে দেখবো সেখানে কি আছে তো চলুন আমরা সেখানে যে